ভর্তি হয়েছিল প্রায় মাসখানেক আগে। জি স্যার। তখন উনি তো অজ্ঞান ছিলেন, আমরা মনে করছিলাম হয়তো বাঁচাতেই পারবো না। তো তারপর থেকে আমরা ট্রিটমেন্ট দিতে দিতে উনি এখন মোটামুটি জ্ঞান ফিরে এসছে, শুধু জ্ঞান ফিরে না, নিজে নিজের থেকে উনি চিল্লাতে থাকেন, মা 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 করে চিল্লাতে থাকেন এবং ছটফট করতে থাকে, যেটা আগে ছিলই না, একদম অজ্ঞান হয়ে পড়েছিল। তো এত বেশি ছটফট করলে ওকে তো আর কিছু ওষুধ দিই এবং তখন কিছু সাইকিয়াট্রিক প্রবলেম হয় যেহেতু চিল্লাচ্ছিল। ওই জন্য আমরা সাইকিয়াট্রিস্ট সাহেবকেও দেখিয়েছি, সাইকিয়াট্রিস্টরা যে ওষুধ দিতে বলেছে যে এইটা দিয়ে রাখেন উনি তাহলে ঘুমাবে, সেই ওষুধগুলো এখন দেওয়া আছে যাতে উনি সেটেল হয়ে থাকে এবং শান্ত অবস্থায় থাকে। এখন আমাদের প্ল্যান হচ্ছে নাকে যে পাইপ দিচ্ছি এইটা দিয়ে ওনাকে অনেক দিন খেতে হবে। মানুষের সচেতন যে ভাব আছে, নর্মাল সচেতন ভাব থেকে অনেক নিচে ছিল তার স্কেল। আমাদের একটা স্কেল আছে, আর ওটা বললে কী করা যাবে না, নর্মাল হচ্ছে 15 আর কি, আর সবচেয়ে নিচে হচ্ছে 3। তো ওনার প্রথমের দিকে ওই আনকনসিয়াস এজেন্টে বলছি যে 7-এর নিচে ছিল, 7-এর নিচে হচ্ছে সবচেয়ে সিরিয়াস, 7-এর নিচে, 7-এর নিচে তো 5-6-এর মতো ছিল। তো সেটা থেকে করতে 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 আমি 10-11 এমনি আসছি, যেহেতু ওনার সাইনগুলো দেখতেছি ভালো সাইন, সেইভাবে আমরা আশা করতেছি যে ইমপ্রুভ করে যাবে। এখন মুখ দিয়ে আওয়াজ করে, মুখ দিয়ে আওয়াজ করে, মা মা করে চিল্লায়, যেহেতু নাকি ইঞ্জেকশন দেওয়া আছে এই জন্য আওয়াজটা পাচ্ছে। এখন তবে আমরা যদি ওনাকে পেনফুল স্টিমুলি দিলে রেসপন্ড, ধরেন উনি গড ফর বিট উনি মারা গেলেন, সেক্ষেত্রে বাচ্চাটা কি? এইটা তো ঠিক আপনাকে সঠিক উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, সেটা নিশ্চয়ই কোনো সোশ্যাল ওয়েলফেয়ার সমাজ সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আগিয়ে আসতে পারে, একটা তারা যদি একটা ব্যবস্থা করে। একটা ব্যাপার আপনি নিশ্চিত থাকেন, বাচ্চাটা কিন্তু সুস্থ, বাচ্চার মার অবস্থা যাই ঘটুক না কেন সেটা হচ্ছে বাচ্চার নার্সিংয়ের ক্ষেত্রে হয়তো প্রভাবক হিসাবে কাজ করবে, কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে বাচ্চাটা শুধু সুস্থ এবং অন্য যে কোনো বাচ্চার মধ্যে সব আছে। সুতরাং এখানে যেটা হচ্ছে আমাদের সমাজ কতটুক দায়িত্বশীল, রাষ্ট্র কতটুক দায়িত্বশীল, এই বাচ্চার ম্যানেজমেন্টের মাধ্যমে এটা প্রমাণিত হবে। আমাদের যে চিকিৎসার মান যদি বলেন আপনি সিঙ্গাপুরের সঙ্গে হিসাব করি কখনো আমরা দিতে পারি, কিন্তু আমরা যেটা মনে করি যে মিনিমাম একটা হেড ইঞ্জুরি পেশেন্ট আসলে যে চিকিৎসা দেওয়া দরকার সেইটা আমরা মোটামুটি চাই যে যাতে মানুষ পায় আর কি। তাতেই আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগ পেশেন্টই ভালো হয়ে যাচ্ছে। গোটা পৃথিবীতে মাথায় আঘাতের পেশেন্টের মৃত্যু রেট হচ্ছে 9-12 কিংবা 13, আমাদের কিন্তু এই রেঞ্জের ভিতরে। এই এই বাচ্চাটাকে সে কিন্তু খুব যত্ন সহকারে রাখে এবং দেখাশোনা করে। কি মা ডাকে? জি। আপনার কি নাম? আপনি এখানে কতদিন আছেন, এই কাজ করছেন কতদিন হাসপাতালে? ও তো আপনার মা ডাকে, মা কয়দিন পর সুস্থ হয়ে যাবে, তখন তো আবার চলে যাবে, তখন আপনার মায়া লাগবে না? মায়া লাগলে আর কি করার আছে, মা আল্লাহ রহমত আল্লাহ সুস্থ করুক, মাটা মার বুকে থাকুক, এটাই আল্লাহ। রাতে ঘুমায় কোথায়? আমার সাথে এখানে। আপনার সাথে কোথায়? এখানে থাকে মাটিতে।
শুনেন, বাচ্চার নামটা কেউ জানে না। হ্যাঁ, এই বাচ্চাটাকে এখানে রূপালী নামে নামকরণ করা হয়েছে।